কোনো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট চলুন দেখে নিই যে ট্রিক্সটা কি আছে। তো আমরা হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিলাম, দুটো ফোন রেখেছি কারণ বুঝতে সুবিধা হবে, প্র্যাকটিক্যালি দেখাতে সুবিধা হবে। তো এখানে আপডেটের এই জায়গাটায় চলে আসলাম। চলে আসার পর এখানে একটু প্রথমেই বলে রাখি, এখানে দেখুন এই যে স্ট্যাটাস, এই স্ট্যাটাসে যে ইন্টারফেস সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। আগে যেমন এরকম গোলের ভেতরে থাকতো, এখন সেটা এরকমটা করে দিয়েছে। এটা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। এটা আগেও যেরকমভাবে স্ট্যাটাস দেওয়া যেত যেখানে সেখানে ক্লিক করে, এখনও সেই একই রকমভাবে স্ট্যাটাস দেওয়া যাবে, এটা বিষয়বস্তু নয়। মেন যে বিষয়বস্তু যেটা আমি বলেছি যে কোনো একটা স্ট্যাটাস আপনি 10 বার 20 বার যতবার ইচ্ছা দেখে নেবেন, কিন্তু অন্য মানে যার স্ট্যাটাস দেখেছেন সে বুঝতেও পারবে না। নর্মালি কি হয়, ধরুন কেউ একজন স্ট্যাটাস দিয়ে দিল, ধরুন আমি একটা স্ট্যাটাস জাস্ট বোঝানোর সুবিধার জন্য দিচ্ছি, এখানে আমি কোনো একজন মানে যেহেতু ভিডিও করছি না সেই হিসেবে আমি বেশি জনকে দিতে পারছি না, জাস্ট একজনকে আমি হাইলাইট করে দিলাম, অর্থাৎ এই ফোনটার জন্য দিয়ে আমি ডান করে দিলাম, দিয়ে এখানে স্ট্যাটাসটা সেন্ড করলাম। সেন্ড করলাম, এখানে সেন্ড হয়ে গেল। এবারে স্বাভাবিক ব্যাপার এখানে স্ট্যাটাসটা চলে আসবে, এই যেখানে স্ট্যাটাসটা চলে এসেছে, ঠিক আছে। এইবার আমি এখানটায় এসে খেয়াল করে দেখুন, এখানে 0 ভিউ রয়েছে। এবার আমি যখনই এই স্ট্যাটাসের এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখুন এখানে যখনই পুরোটা শেষ হয়ে যাবে তার আগেই এখানে কাউন্ট অন হয়ে গেল, কিন্তু আমি দেখাবো যে এখানে স্ট্যাটাস দেখব কিন্তু কোনো কাউন্ট হবে না। চলুন তার আগে আমরা একটা সেটিং করে নেব। সেটিং আপনার ফোনে করে নেবেন। তো এই যে আপনার ফোন, এইটা আপনার ফোন। তো এই ফোনে আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করে নিলেন। ওপেন করার পর উপরে যে 3 ডট পয়েন্ট রয়েছে এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে সেটিংয়ে আসলেন। সেটিংয়ে আসার পর আমি আচ্ছা এই পর্যন্ত থাকুক, একটা নতুন স্ট্যাটাস দিই, তারপরে বিষয়টা বলছি। তো এখানে স্বাভাবিক ব্যাপার আর একটা স্ট্যাটাস আমি এখানে জুড়ে দেব। এখানে দেখুন একটা স্ট্যাটাস, এই প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা স্ট্যাটাস নিলাম। নেবার পর একই রকমভাবে একজনকেই আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে, এই যে শেয়ার অনলি দিয়ে ডান করে দিলাম, জাস্ট এই ফোনে যাতে আসে এবং আমরা মেন বিষয়বস্তুটা বুঝতে পারি। এবারে দেখুন এখানে খেয়াল করে দেখুন এই যে সেকেন্ড যে স্ট্যাটাস সেটা কিন্তু এখানে চলে এসেছে, 0 ভিউ, ঠিক আছে। এবারে আমরা অর্থাৎ আপনার ফোনে যে সেটিংটা করবেন, এই পর্যন্ত আসার পর এই যে প্রাইভেসি রয়েছে, এই প্রাইভেসির এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন রিড রিসিভ যে জিনিসটা আপনি আগেও জেনেছিলেন বিভিন্ন কাজে ইউজ হয়, সেইটাই আপনি যখন এই স্ট্যাটাসটা দেখবেন তার আগে এটাকে অফ করে দেবেন। স্ট্যাটাসটা দেখার পর অন করতে পারেন বা অন্য সময় অন করে নেবেন, কোনো ব্যাপার না। যখন এটা অফ করে দেবেন, অফ করলেই কিন্তু এই সুবিধাটা পাবেন। যখন অফ করে নিলেন তারপরে দেখুন এই যে সেকেন্ড স্ট্যাটাস এটা আসলো, এটা আপনি এবার যতবার খুশি দেখুন, যতবার খুশি দেখুন, এখানে কিন্তু জিরোই থাকবে, কোনো মতেই আসবে না, এটা কিন্তু আর কাউন্টিং হবেই না, এটাই হচ্ছে ট্রিক। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।